সংবাদ পরিক্রমা অনুষ্ঠানে আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি। প্রথমেই রয়েছে সংবাদ শিরোনাম। মিয়ানমারের ইয়াঙ্গুনে অ্যাংলিকান হোলি ট্রিনিটি ক্যাথিড্রালে খ্রিস্টান ঐক্যের জন্য প্রার্থনা সপ্তাহের সমাপনী অনুষ্ঠান উদযাপন। ঢাকা মহাধর্ম প্রদেশের পবিত্র ক্রুশ ধর্মপল্লী লক্ষ্মীবাজারে মহাসমারোহে মা মারিয়ার সেনা সংঘের শতবর্ষ জুবিলি উৎসব উদযাপন। এপিস্কোপাল যুব কমিশনের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল 30তম জাতীয় খ্রিস্টান লেখক কর্মশালা। এবারে খবর বিস্তারিত। মিয়ানমারের খ্রিস্টানরা 25 জানুয়ারি ইয়াঙ্গুনের অ্যাংলিকান হোলি ট্রিনিটি ক্যাথিড্রালে খ্রিস্টান ঐক্যের জন্য প্রার্থনা সপ্তাহের সমাপনী অনুষ্ঠান উদযাপন করে। প্রার্থনা সভার কর্মসূচি ছিল উদ্বোধনী বক্তব্য, দলীয়ভাবে স্তবগান গাওয়া, বিভিন্ন সম্প্রদায়ের গান, লিতানি আকারে প্রার্থনা, ধর্মগ্রন্থ পাঠ, উপদেশ এবং সমাপনী বক্তব্য। খ্রিস্টান ঐক্যের সপ্তাহের মূলভাব বিশ্লেষণ করলে যা হয় তা হল অন্যের ভালো করুন, ন্যায় বিচার করুন, ন্যায় বিচার সন্ধান করুন। মিয়ানমারের বিশপ নুয়েল জোর দিয়ে বলেছেন যে আমাদের শেষ গন্তব্যে পৌঁছানোর আগ পর্যন্ত আমাদের ভালো কাজ চালিয়ে যেতে হবে এবং ন্যায় বিচারের জন্য যথাসাধ্য চেষ্টা চালিয়ে যেতে হবে। আমাদের প্রার্থনা যথেষ্ট শক্তিশালী নাও হতে পারে, কিন্তু বিশ্বাসের ক্ষেত্রে আমাদেরকে অটল থাকতে হবে। বিগত 27 জানুয়ারি ঢাকা মহাধর্ম প্রদেশের পবিত্র ক্রুশ ধর্মপল্লী লক্ষ্মীবাজারে মহাসমারোহে মা মারিয়ার সেনা সংঘের শতবর্ষ জুবিলি উৎসব উদযাপন করা হয়। এই উপলক্ষকে কেন্দ্র করে ঢাকা ধর্ম প্রদেশের বিভিন্ন ধর্মপল্লী থেকে আগত সেনা সংঘের আনুমানিক 450 জন খ্রিস্টভক্তসহ ফাদারগণ ও সিস্টারগণ উপস্থিত ছিলেন। জুবিলি উৎসবের পবিত্র খ্রিস্টজাগি পৌরোহিত্য করেন ঢাকা মহাধর্ম প্রদেশের আর্চ বিশপ বিজয় অ্যান্ডি ক্রুজ। তাকে সহযোগিতা করেন পবিত্র ক্রুশ ধর্মপল্লীর পালক পুরোহিত ফাদার ডনেল ক্রুজ সিএসসি, সহকারী পালক পুরোহিত ফাদার হ্যামলেট বটলেরু এবং আরও ছিলেন ফাদার এলিয়াস পালমা এবং ফাদার জাকব গমস। মারিয়া সেনাসংঘের জুবিলির তাৎপর্য উল্লেখ করে বিশপ তার বাণীতে বলেন যে সেনাসংঘ এমন একটি নাম যা মায়ের নামে অলঙ্কৃত। সংঘের সবাই যেন এক একজন সৈনিক। এই সৈনিকের কাজ হল মন্দতার বিরুদ্ধে কাজ করা, আর তাদের অস্ত্রগুলো বাহ্যিক কিছু নয়, সেটা হলো ঐশ্বরিক অস্ত্র, যেমন দয়া, মায়া, ক্ষমা এবং ভালোবাসা। বিগত 26 থেকে 28 জানুয়ারি 2023 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত এপিস্কোপাল যুব কমিশনের আয়োজনে ও খ্রিস্টীয় যোগাযোগ কেন্দ্রের সহায়তায় সুন্দর ও সার্থকভাবে অনুষ্ঠিত হয়েছে 30তম জাতীয় খ্রিস্টান লেখক কর্মশালা। এবারের মূল প্রতিপাদ্য বিষয় ছিল লেখকের হৃদয়ে খ্রিস্টের ছবি। বাংলাদেশের 8টি ধর্মপ্রদেশ ও বিভিন্ন গঠন গৃহ থেকে কলেজ ভার্সিটি পড়ুয়া 31 জন যুবক ও 27 জন যুবতী সহ মোট 58 জন নতুন লেখক লেখিকা এই কর্মশালায় অংশগ্রহণ করে। প্রথমেই উদ্বোধনী নৃত্য, পবিত্র বাইবেল প্রতিষ্ঠা ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কর্মশালার শুভ উদ্বোধন ঘোষণা করেন কমিশনের নির্বাহী সচিব ও জাতীয় যুব সমন্বয়কারী শ্রদ্ধেয় ফাদার বিকাশ জেমস রিবেরো সিএসসি। তিনি তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, একজন লেখক বেঁচে থাকে তার পাঠকের মাঝেই। লেখালেখি এক ধরনের সৃষ্টি ও অনেকটা ঈশ্বর প্রদত্ত। প্রতিটি বাক্য, লাইন ও লাইনের মিলন মেলায় পরিণত করে একজন লেখকের রচনা। দ্বিতীয় দিনে ফাদার সাগর কোরাইয়া সামাজিক যোগাযোগের মাধ্যমে স্পট রিপোর্ট ও ফিচার লেখার কৌশল অবলম্বনের পদ্ধতিগতভাবে বিভিন্ন তথ্য তুলে ধরেন। তিনি বলেন, সব ঘটনাই খবর নয়, কিন্তু সব খবরই কোনো ঘটনা নয়। বরিশাল ধর্মপ্রদেশের ধর্মপাল ইম্মানুয়েল কানন রোজারিও দ্বিতীয় দিনের পবিত্র খ্রিস্টজাগ অর্পণে তার ধর্মপ্রদেশে বলেন, লেখালেখি ও সাংবাদিকতার জন্য সবচেয়ে বেশি দরকার সমাজ, দেশ, জাতি ও মানুষের জন্য দায়িত্ব জ্ঞান, আত্মমর্যাদা বোধ, সততা ও সহানুভূতিপূর্ণ মনোভাব। তৃতীয় দিনে নবাগত যুবা লেখকগণ লেখালেখি ও প্রকাশনার সংযুক্তি অভিজ্ঞতা করতে খ্রিস্টীয় যোগাযোগ কেন্দ্র পরিদর্শনে যান। এই সময় উপস্থিত ছিলেন খ্রিস্টীয় যোগাযোগ কেন্দ্রের পরিচালক ফাদার বুলবুল আগস্টিন রিবেরু। তিনি লেখকদের প্রেরণকর্ম ও সত্যকে জানতে দেওয়া
এই বিষয়ে খ্রিস্টীয় মূল্যবোধের আলোকে লেখকের কাজ ও দায়িত্ব সম্বন্ধে আলোকপাত করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন এবং এই সম্পর্কে জ্ঞান লাভ করেন হাতে এবং কলমে। সন্ধ্যায় সিবিসিবি সেন্টারে মহামান্য কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও সিএসসি লেখকগণের কল্যাণার্থে পবিত্র খ্রিস্টজাগ অর্পণ করেন এবং কোর্স অংশগ্রহণকারীদের সার্টিফিকেট বিতরণের মধ্য দিয়ে 30তম জাতীয় খ্রিস্টান লেখক কর্মশালার সমাপ্তি ঘটে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি।